नमस्कार बंधुरा होमगार्डन यूट्यूब चैनल एक भिडियो नतून एक भिडियो बिस्टी चले माध्यम भिडियो करण आज के भिडियो मैं ये प्रसंगे देव मैं दोटो फल स्टक करा एक जो बंधु कमेंट से दादा एक वैलेंसिया और एक जाफार एक फलटा केटे टेस्ट कर देखा केमन मतामत जानाबेन तो उद्देश्य एवं निजे चलो भिडियो देखी तो भिडियो एक तो अन्यरकम है केटे शुद्ध देखा तो फलटा काटा हो तो बंधु एटा हच्छे जाफा एटा हच्छे भ्यालेंसिया तो भ्यालेंसिया जाफा दुटो फलटा टेस्ट करब तो बिस्टिर मध्य तो देखी तो भ्यालेंसियाटाके काटी केटे खाई এমন কিছু পার্থক্য নেই ফল দুটো একই রকমের প্রায় কোষাটা একটু ইব্রু খব্রু সুন্দর স্মেল আছে মিষ্টি ফ্লেভার কোষাটা অনেকটা পাতলা এই হচ্ছে বিশেষত্ব ফলটা দেখুন কোষাটা পাতলা এই ফল গাছ আমার সবগুলো বেরিয়ে গেছে একটা আমি নিজের জন্য রেখেছি তো পরবর্তী ক্ষেত্রে আসবে এবং এই যে ফলগুলো দেখুন খোসাটা বাড়িয়ানোর মতো অতটা না খোসাটা পাতলা ভালো মিষ্টি আর একটা আছে ভ্যালেন্সিয়া কোষাটা একদম চকচকে গা চকচকে এই বলছে জাফা ভ্যালেন্সিয়া বলছে জাফা তো গা চকচকে একদম আর ভেতরটা হলুদ ধরনের খুব সুন্দর তো খুব সুন্দর স্মেল আছে এটাও এটা কিন্তু খোসাটা একটু মোটা একটুখানি এই ভ্যালেন্সিয়ার থেকে একটু মোটা জাফাটা তো খোসাটা আমি সারিয়ে ফেলে দিলাম তো একই রকমই স্বাদ স্বাদের কোনো পার্থক্য নেই তো দেখুন একই রকমই স্বাদ প্রায় তবে ভ্যালেন্সিয়ার থেকে জাফাটা একটু টক টক লাগলো আমার টক মিষ্টি লাগলো তো আমার বাড়িতে এখন আপাতত এই গাছগুলো আর নেই বিক্রি হয়ে গেছে গাছের কিছু স্টক আছে আমি স্টক করে দেখাচ্ছি এই যে একটা আছে জাফার গাছ এই যে ফলটা দেখুন পাতাগুলো একটু লম্বা লম্বাই আর এদিকে বিভিন্ন টাইপের মালটা এটা কানন ভোগা বিভিন্ন আম টাম লাগানো হয়েছে এই সাত বাগানটা একটা নিউ সেলার তো এইরকম টাইপেরই ফল সব লাগানো আছে ইন্ডিয়ান সিকিম মৌসুম এই একটা পাঞ্জাব মালটা নতুন লাগানো হয়েছে এর আগে আমি ভিডিওতে বলেছিলাম ইন্ডিয়ান সিকি মৌসুমি এই যে আবারও ফুল আস ফুল এসে ফল সেটিং হয়েছে পাতা বেরিয়েছে ঝোপালো এই যে ফুল আসছে আবার একটা কাছে তো ইন্ডিয়ান সিকি মৌসুমি ফুল আসছে খুব ভালো তো এখানে আর একটা ফল আছে দেখুন কত বড় ফলটা পরে একদিন টেস্ট করা যাবে তো এরকম আর একটা জিনিস আছে চমক দেখাই চলুন
এই যে বারিওয়ান মালটার ফুল, বারিওয়ান মালটা অন্য কোনো গাছ না, বারিওয়ান মালটার ফুল। এই গাছে ফল হয়ে খাওয়া হয়ে গেছে, এই যে ফুল আবার ফুল এসেছে। এই গাছে ফল শেষ, এই গাছে ফল আর আমি রাখিনি, অনেকবার ভিডিও করে ফল সব দেখিয়েছি, খাওয়া হয়েছে। এই গাছে ফল আর আমি রাখিনি, এই পাশে ফল শেষ হয়ে গেছে। তো এই গাছে একটা আছে, তো বিভিন্ন গাছের বিভিন্ন রকম ফল এখনো আছে, খাইনি এখনো। এটা লক্ষ্য করলাম যে আজকে হঠাৎ করে আবার ফুল এসছে, বারিওয়ান মালটা। তো যেটাই হোক, এই হচ্ছে বিষয়বস্তু। তো বিভিন্ন প্রজাতির গাছের মানে আমি ভিডিও ছাদ বাগানে ভিডিও দিয়ে থাকি, গাছ সম্পর্কে আলোচনা করি। তো আমার এই ছাদ বাগানে বৃষ্টির মধ্যে ভিডিও একটু বৃষ্টি আছে, ছোট ছোট মানে মানে দু চার ফোঁটা বৃষ্টি হচ্ছে। তো আমি এই এই বৃষ্টির মধ্যে উপায় নেই, আমাকে এখন ভিডিওটা একটু করতে হচ্ছে। ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু থাকি, কারণ আমার তো ভিডিও কালকে দেওয়াও হয়নি, আমি ছিলাম না এক জায়গায়। যা হোক, গাছ ডেলিভারি দিতে গিয়েছিলাম, আজকে কুরিয়ার করা হয়েছে কিছু, তারপরে বিকেলবেলায় তো মেঘ হয়েছে, যা হোক প্রচণ্ড গরম। তো এরপরে আপডেট ভিডিও আমি দেবো, যে বাগানের একটু আপডেট দিয়ে দিই। এই যে ফলগুলো দেখুন, এই মানে কাগজি লেবু আবার ফল খেয়ে আবার মানে ফল সেটিং হচ্ছে শুরু করেছে। কাগজি লেবুর এটা, এটাও পাতি লেবুর যে ছোট ছোট ফল আবার হচ্ছে। তো ভিডিও হচ্ছে এইগুলো পাতি লেবু দেওয়া হচ্ছে, পাতি লেবু, পাতি লেবুর আবার সব ফুল আসছে, নতুন করে ফুল আসছে, কোনোটা গুটি সেট হচ্ছে। এই হচ্ছে আমার বাগান, হোম গার্ডেন উজ্জ্বলের বাগান। এই দেখুন আবার ফুল আসছে, এটা ফুল আসছে, তো এটা ফুল আসছে, এবার নতুন ফুল হচ্ছে। এসব 12 মাসই কাপ পাতি লেবু। তো বিষয়বস্তু এটাই, বিভিন্ন ফল, বিভিন্ন গাছের বিভিন্ন রকমের মানে ফল মূল বিভিন্ন রকম আলোচনা করা হয় আমার ভিডিওতে। তো আমার ভিডিওতে নতুন কালেকশন আমি দেখালাম, এবার আমি দেখাই এবার আমার কী কী গাছ আমার নতুন এসেছে, এবং সেই গাছগুলো কিছু বেরিয়ে গেছে, কিছু গাছ স্টক এখনও আছে। তো চলুন বন্ধুরা, আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেল। তো আমি নতুন নতুন ভিডিও দিয়ে থাকি ছাদ বাগানের, এবং বিভিন্ন ভিডিও দিয়ে থাকি, এবং নার্সারি ভিডিও দিয়েছিলাম। তো ভিডিওগুলো কেমন হয় একটু মতামত জানাবেন, এবং ভিডিও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, দেখবেন মানে যাতে ভবিষ্যতে চ্যানেলটা এগিয়ে যায়। চলুন আমার স্টকটা দেখায় দেখি, ভিডিওটা আমি শেষ করি। এখানে কিছু গাছ আছে, দেখুন একটা পাকিস্তানি কমলা আছে, এই একটা বড় গাছ, এই পাকিস্তানি কমলার বেশ ঝোপালো বড় গাছ। এখানে আছে ব্লাড অরেঞ্জের কিছু গাছ, কারাকারা লাউ নেভেল অরেঞ্জ, ব্লাড অরেঞ্জের কিছু গাছ আছে, আর হচ্ছে পাকিস্তানি মালটা। এই যে বড় বড় ঝোপালো সুন্দর সুন্দর গাছ, এগুলো পাবেন এখনও হোম গার্ডেন ইউটিউব চ্যানেলে কন্ট্যাক্ট করলে। এবং আমার কন্ট্যাক্ট নাম্বার 9733475747। এই ধরনের গাছগুলো এখন আপনারা পাবেন। তো এই গাছগুলো আমি একটু ছায়াতে রেখেছি, তাই এই গিঞ্জির অবস্থায়। এই যে পাকিস্তানি মালটা বড় বড় পাতা, পাতার গঠনগুলো আলাদা, আর এটা হচ্ছে পাঞ্জাব মালটা, এর পাতাটাও আলাদা। এই গাছগুলো একটু সুস্থতার দিকে রাখা হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, আর হচ্ছে পাকিস্তানি মালটা। দেখুন এই গাছগুলো এখনও স্টিকার মারা লোগো দেওয়া আছে, স্টিকার দেওয়া আছে পাকিস্তানি মালটা, লোগো দেওয়া আছে। আর এটা হচ্ছে, এটা হচ্ছে পাকিস্তানি মালটা বলছে, আর এদিকে হচ্ছে পাকিস্তানি কমলা। এই ধরনের গাছগুলো পেলে
মানে জল কারো যদি লাগে সাত ভবনের মধ্যে, আমি কুরিয়ার অনলাইনে দিয়ে থাকি, তো আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার 9733475747 এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। যদি কোনো বিষয় সাত বাগান বিষয়ে কোনো আলোচনা থাকে তারও ফোন করবেন। তো এই হচ্ছে বিষয়বস্তু এই ছোট্ট ভিডিওর ওপরে আজকে দেওয়া।